বড়াবঙ্গ যাবার জন্য নামলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে ভোরবেলায়। গাড়ি আমাদের আগে থাকতে বলাই ছিল। স্টেশনের বাইরে গিয়ে দেখলাম যাত্রা শুরু তিস্তা নদী এবং সেবক ব্রিজের পাশ দিয়ে এগিয়ে চললাম আমরা বড়াবঙ্গার দিকে। প্রবেশ করলাম আমাদের হোটেল বড়াবঙ্গা হোমস্টে। রুমের ভিতরটা একটু দেখিয়ে দিই। রুমের বাইরের বারান্দা থেকে যে দৃশ্য ক্যামেরায় ধরা পড়ল সেইটি হলো দূরে তিস্তা নদী বয়ে চলেছে, পাহাড়। এই বারান্দার দিকটা আসলে বড়াবঙ্গা হলো তাগদা ব্লকের অন্তর্গত বড়াবঙ্গা গ্রাম, এবং সেই গ্রামের শেষ প্রান্তে পাহাড়ের কোলে ঝুল বারান্দার মতো ঝুলছে আমাদের থাকার হোটেল বড়াবঙ্গা ফার্ম হাউস হোমস্টে। ওই দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী। এই হলো আমাদের থাকার জায়গা বড়াবঙ্গা হোমস্টে। অনেকগুলি রুম আছে। রুমের মধ্যে থেকে বাইরের দৃশ্য তো দেখিয়েছি, এবার দেখা যাচ্ছে বড়াবঙ্গা হোমস্টের বারান্দা থেকে বাইরের দৃশ্য। তিস্তা নদী নিচে বয়ে চলেছে। নীল আকাশ, আর ওই যে দূরে পাহাড়ের কোলে দেখা যাচ্ছে ওইটি হলো কালিম্পং শহর। রাত্রিবেলা কালিম্পংয়ের আলোগুলি প্রদীপের ন্যায় জ্বলজ্বল করতে থাকে পাহাড়ের কোলে। হোমস্টের চারদিকটা একটু ঘুরে দেখি। চতুর্দিকে শান্ত, পাখির ডাক, ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করছে, এবং এইটি হলো হোমস্টের কিচেন কাম ডাইনিং হল। খুবই সুন্দর এই ডাইনিং হলে ডাইনিং টেবিল থেকে দেখা দৃশ্য। আসলে বড়াবঙ্গা জায়গাটি হলো নিউ জলপাইগুড়ি থেকে 86 কিলোমিটার দূরে এবং 6,956 ফুট উচ্চতায় অবস্থিত। চতুর্দিকে সুন্দর শীতকালীন বাগান, সবসময় শীতকাল, সুতরাং এই শীতকালীন ফুল সবসময় দৃশ্যমান। শুধু ঝুল বারান্দায় বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। ফার্ম হাউসে ছোট ছোট পায়ে ঘোরাঘুরি করা, এই করতে করতেই আমরা পুরো দিনটা কাটালাম। দিনের সন্ধ্যায় শুরু হলো এক অসাধারণ মনোরঞ্জনের আসর, যে আসরে এই গ্রামেরই ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করছে এবং তারা আমাদের বিনোদন করছে। কী সুন্দর যোগাসন, মার্শাল আর্ট ইত্যাদি বাচ্চাদের শেখানো হয়েছে ওই যে ট্রেনার মাদিকে, এবং বাচ্চারা সুন্দরভাবে এই যোগাসন আমাদের সন্ধ্যাবেলার আসরে প্রদর্শন করছে। সত্যি অসাধারণ, কী সুন্দরভাবে শেখানো হয়েছে। এই ধরনের প্রদর্শন এবং এন্টারটেনমেন্ট অন্য কোথাও দেখিনি, যেটা বড়াবঙ্গার একটি বিশেষত্ব হিসেবে গণ্য করা যায়। সন্ধ্যার অন্ধকারে এই প্রদর্শনীর দর্শক হলো এই ফার্ম হাউসের
অতিথিরা। আমরাই বসে উপভোগ করছি এবং হাততালি সহকারে বাচ্চাদের উৎসাহিত করছি। এইভাবে আস্তে আস্তে খানিকক্ষণ কাটার পর এরপর আরম্ভ হলো বাচ্চাদেরই দ্বারা প্রদর্শিত পাহাড়ি ধুনে এবং গানে। এই প্রদর্শনীও একটি অসাধারণ প্রদর্শনী। বাচ্চাদের দ্বারা প্রদর্শিত এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অবশ্যই গ্রামের সর্বাঙ্গীন উন্নতিতে সাহায্য করবে। গানের তালে তালে বাচ্চাদের নৃত্য, খানিকটা মার্শাল আর্টের সঙ্গে জড়িত। এরপর বসলো গানের আসর। গায়ক আর কেউ নয়, এই ফার্ম হাউসেরই এক স্টাফ। কি সুন্দর কালচার, এ সারাদিন ফার্ম হাউসেরই কাজকর্ম করে, সমস্ত কিছু দেখাশোনা, রান্নাবান্না এবং ডাইনিং হলের দায়িত্ব সমাপ্ত হওয়ার পর ওই ফার্ম হাউসের বোর্ডারদের বিনোদনের জন্য গান গেয়ে থাকে। কি মনের আনন্দে এক একটি গান গেয়ে চলেছে এবং শেষে গাইল তার নিজস্ব ভাষায় একটি গান আমাদের অনুরোধে। এইভাবেই আস্তে আস্তে আমাদের বড়া মাঙ্গুয়ার একটি দিন কাটল, এক সুন্দর অভিজ্ঞতা বড়া মাঙ্গুয়ার।